നബി കരീം സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം നബുവത്ത് ലാഭের পরে তিনি যখন মানুষদেরকে কিয়ামতের কথা বলছিলেন তখন মানুষগুলো নবীজির কাছে জিজ্ঞেস করত ও মুহাম্মদ তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেই কিয়ামত কখন হবে তাদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا الله تعالى بول سن او نبي ترى اپنك جگش قريب কখন সেই কিয়ামত হবে আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানে না কিয়ামত কখন হবে কেবল একজনই জানেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে কিয়ামতের ঘটনা কখন ঘটবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তবে কিয়ামত ঘটার আগে দুনিয়ার মানুষগুলো কি কি কাজে লিপ্ত হবে কি কি কাজ শুরু হয়ে গেলে কিয়ামত ঘনিয়ে যাবে কোন কোন কাজ মানুষ করলে পরে কিয়ামতটা নিকটে চলে আসবে সেগুলো আমাদেরকে 1500 বছর আগে যিনি জানিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে সেটা স্পেসিফিক বলা হয় নাই যে 3000 সালে কিয়ামত হবে 2040 সালে কিয়ামত হবে এটা বলা হয় নাই কিন্তু কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে কি ঘটনা ঘটলে শিগগিরই কিয়ামত হবে কোন ঘটনাগুলো শুরু হয়ে গেলে খুব তাড়াতাড়ি কিয়ামত হবে সেগুলো 1500 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আখেরি জামানায় আছি শেষ জামানার মানুষ আমরা শেষ জামানা কিয়ামতের আগে আখেরি জামানা এটা অত্যন্ত মারাত্মক হবে আখেরি জামানায় নবীজি অনেক হাদিসে বলেছেন আখেরি জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা ঠিক ততটা কঠিন হবে জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে এটা ফিতনার যুগ কিয়ামতের আগে ফিতনার যুগে কি কি ফিতনা প্রকাশ পাবে কিয়ামতের আগে ভাগে মানুষ কোন কোন ফিতনায় জড়িয়ে যাবে সেগুলো আজ আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ এগুলো শুনলে আপনারা নিজেরাই বুঝবেন কে কোন ফিতনায় পড়েছেন এবং এই ফিতনাগুলোতে আমরা জড়িয়ে থাকার কারণে কিয়ামত দূরে আছে না কাছে আছে এটা আর বলা লাগবে না নিজেরাই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ কিয়ামতের আগে ফিতনার যুগে ঈমান বাঁচিয়ে রাখা খুব কঠিন হবে সকাল বেলা মুমিন থাকবে বিকেল বেলা কাফের হয়ে যাবে বিকেল বেলা মুমিন তো সন্ধ্যা বেলা কাফের মারাত্মক জামানা এই জামানায় আমলের চাইতে ঈমান রাখা কঠিন হবে তবে এই ফিতনার জামানায় যারা নিজেদের ঈমানকে ধরে রাখবে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমরা কেউ নবীজিকে দেখি নাই না দেখে আমরা নবীজির উপর ঈমান এনেছি আবার আমরা এখানে যারা আছি সবাই আখেরি জামানার মানুষ শেষ জামানায় এই ফিতনার যুগে ঈমান বাঁচিয়ে রাখা যে এই যুগে কঠিন সেই যুগের উম্মতদেরকে কতটা ভালোবেসেছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে কুবা থেকে বের হয়ে মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে কুবার দিকে যাচ্ছেন আল্লাহর নবীর সঙ্গে বেশ কিছু সাহাবীরা ছিলেন হঠাৎ করে নবীজি হু হু করে কেঁদে উঠলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল কেন আপনি কাঁদলেন কিসে আপনাকে কাঁদালো নবীজি তখন বললেন আমি আমার ভাইদের জন্য হঠাৎ করে কান্না করছি আমার ভাইদের কথা আমার মনে পড়েছে এখন পাবনার মানুষ আপনারা বলেন তো
নবীজির কি আপন কোনো ভাই ছিল নাকি? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি আপনার আপন কোনো ভাই নাই, তাহলে নিশ্চয়ই আমরা আপনার ভাই, তাহলে নিশ্চয়ই আমরা আপনার ভাই। নবীজি বললেন, লা, না, তোমরা আমার ভাই নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার ভাই নও। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি তখন বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা আমাকে নিজের চোখে দেখেছো, তোমরা আমার সাথে চলাফেরা করেছো, আমাকে দেখে আমার সাথে চলাফেরা করে তোমরা তোমাদের নয়ন জুড়িয়েছো, মন ভরিয়েছো, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাথে। আমার ভাই হলো তারা কিয়ামতের আগে শেষ জামানায় ফিতনার যুগে আমাকে না দেখে আমাকে ভালোবেসে আমার উপর ঈমান এনে আমাকে অনুসরণ করবে, যারা আমার ভাই হচ্ছে তারা। নবীজি সাহাবীদেরকে তার ভাই বলেন নাই, এই আপনাদের মতো লোক যারা নবীজিকে না দেখে নবীজিকে এত ভালোবাসেন, নবীজির প্রতি ভালোবাসা কেমন এই বাংলাদেশের মানুষ দেখেন, নবীজিকে দেখে নাই কিন্তু নবীর ইজ্জতের উপর আঘাত করে কেউ কথা বললে এই বাংলাদেশের তৌহিদবাদী মুসলমানরা ঘরে থাকে না, প্রতিবাদের ঝড় উঠায়, ঠিক কি না? যেই মুসলমানরা নবীজিকে না দেখে এত ভালোবাসে, এই শেষ জামানার কিয়ামতের আগে ফেতনার যুগের এই মানুষগুলো যারা নবীজিকে এত মহব্বত করে, নবীজি তাদেরকে তার ভাই বলেছেন, সুবহানাল্লাহ। বলেন নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবীদের চাইতে দরদ যদি আমাদের দিকে বেশি যায়, বলেন তো দেখি কিয়ামতের দিন দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবীদের চাইতে দয়া মায়ার নজর আমাদের দিকে নবীজির বেশি গেল, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি কিয়ামতের দিন সাহাবীদের দিকে যদি নবীর সাফায়াতের নজর যায় একবার, আমাদের দিকে নবীর সাফায়াতের নজর যাবে হাজার হাজার বার। আখেরি জামানার উম্মতদের প্রতি নবীদের বিশেষ মায়া আছে, বিশেষ দয়া আছে, তবে আখেরি জামানায় নবীর পথে থাকা লাগবে। আখেরি জামানায় নবীর পথে থাকা সহজ না কঠিন? অনেক কঠিন, কারণ দেড় হাজার বছর আগে নবীজি, বুখারিতে অনেক লম্বা হাদিস আছে, কিতাবুল ফিতানে সব আছে, নবীজি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাষণ দিয়েছে, কিয়ামতের আগে কি কি ঘটবে সব নবী, সব নবী একটা একটা করে বলে গিয়েছেন, আজকে তাই ঘটছে। ফেতনার এই যুগে কি কি ঘটবে দেখেন, আমি বেশ কিছু বিষয় তুলে ধরি। এক নাম্বার শুরু করি মসজিদ দিয়ে। আমরা জানি মসজিদ হলো ইবাদতের জায়গা, আর নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ হবে সবচেয়ে বড় ফিতনার জায়গা। কথা বুঝেন নাই? আমরা জানি মসজিদ হলো ইবাদতের জায়গা, আর নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদ হবে সবচেয়ে বড় ফিতনার জায়গা। অর্থাৎ মসজিদগুলোতে আপনি যখন ঢুকবেন, মসজিদে ঢুকলে দেখবেন মুসল্লি যারা আসছে হালাল ঘুরের চাইতে হারাম ঘুরের সংখ্যা বেশি। মসজিদে যেগুলো আসছে, না আমি ইমানদার, সামনের কাতারে নামাজে বসেছে, আবার সুদ খাওয়ার বেলায়ও সমাজে সে সামনের কাতারে বসে থাকে। কিয়ামতের আগে মসজিদগুলো কেমন হবে নবীজি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, লা তাকুমু সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাআন্নাসু ফিল মাসাজিদ, যতদিন না মসজিদ নিয়ে পরস্পর মানুষ একজনের সাথে আরেকজন গর্ব করে। অর্থাৎ কিয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে একজন আরেকজনের সাথে গর্ব করবে। এক এলাকার লোক বলবে, আমরা আমাদের মসজিদ 2 কোটি টাকা দিয়ে বানিয়েছি, অন্য এলাকার তারা বলবে, তোমরা 2 কোটি টাকা দিয়ে বানাইছো তো কি হয়েছে, আমরা 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। এই রকম মানুষ মসজিদের শোভা সৌন্দর্য নিয়ে পারস্পরিক গর্ব করবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন মসজিদগুলো প্রকৃত পক্ষে হেদায়াত শূন্য থাকবে। মসজিদ নিয়ে মানুষ পারস্পরিক গর্ব করবে, এক অঞ্চলের লোক বলবে, আমার মসজিদে 103টা গম্বুজ আছে, আরেকজন বলবে, আমাদের মসজিদে 260টা গম্বুজ আছে। এইরকম করে দেখা যাবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, প্রত্যেকটা মানুষ মসজিদের টাইলস লাগানোতে ব্যস্ত থাকবে, কার মসজিদের চাইতে কার মসজিদের টাইলসটা সুন্দর করা যায়।
কার মসজিদের চাইতে কার মসজিদের আলোকসজ্জা সুন্দর করা যায়, কার মসজিদের চাইতে কার মসজিদের ইন্টেরিয়র সুন্দর করা যায়, এগুলো নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে, কিন্তু মসজিদের ভেতরটা হেদায়াত শূন্য থাকবে। মসজিদের ভেতরের অবস্থা কেমন হবে নবীজি আরো স্পেসিফিক করে বলে দিলেন। আল্লাহ নবী বললেন ইন্না মিন আলামাতিস সাআ, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের একটা লক্ষণ হলো, লুগুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। শুনতেছেন আপনারা, মসজিদের ভেতরের ফিতনাটা কেমন হবে এবার ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহ নবী বলেছেন লুগুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বড় থাকবে। ইমাম সাহেবকে তারা ঠিকমতো কথা বলতে দিবে না, ইমাম সাহেব সত্যের পক্ষে কথা বলতে পারবেন না, কারণ কমিটির গলার আওয়াজ বড়। কমিটির লোকেরা অন্যায় আর অপরাধের সাথে সম্পৃক্ত আছে না নাই? হুজুর সুদের বিরুদ্ধে মসজিদের মধ্যে ওয়াজ করতে পারবেন না, কারণ মসজিদের সভাপতি হলো সবচেয়ে বড় সুদখোর। হুজুর ঘুষের বিরুদ্ধে মসজিদে জুমার মেম্বারে কথা বলতে পারবেন না, কারণ কমিটির সেক্রেটারি সবচেয়ে বড় ঘুষখোর। আমি আপনাদের পাবনার কথা বলতেছি না, আমি বলতেছি নবীজির কথা। এখন কেউ যদি মুখ কালা করে বসে থাকে আমাদের কিছু করার নাই, বোঝা যাবে তার চরিত্রের সাথে, সে তার চরিত্রের সাথে ওয়াজটা কমন পড়ে গেছে। চরিত্রের সাথে কোনো ওয়াজ কমন পড়লে রাগ করা যাবে না, সাথে সাথে তওবা করে দিনের পথে ফিরে আসলে মাফ করে দিবেন কে? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদটা হবে সবচেয়ে বড় ফিতনার জায়গা, পাপীদের গলার আওয়াজ বড় হবে। হুজুর বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি বেজার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি বেজার, আবার হুজুর টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কেশিয়ার হলো সবচেয়ে বড় টেন্ডারবাজ চাঁদাবাজ। একটা ঘটনা আমার মনে পড়েছে, বলবো। এক ইমাম সাহেব একটা মসজিদে চাকরি পেয়েছেন। মসজিদে চাকরি পাওয়ার পরে হুজুর খুব সুন্দর করে প্রিপারেশন নিয়েছেন, নোট করলেন যে আজ আমি আমার মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সুন্দর করে সুদের পক্ষে আমি সুদ নিয়ে আলোচনা করব। হুজুর সুদ নিয়ে ওয়াজ করেছেন, কিছুক্ষণ পরে সভাপতি সাহেব একটা কাশি মারছেন। হুজুর খুব চালাক ছিলেন, হুজুর বুঝছেন আমার ওয়াজ তো সভাপতির সাথে কমন করছে। এরপরে হুজুর সাথে সাথে টপিক চেঞ্জ করে চলে গেলেন ঘুষের ওয়াজে, সেক্রেটারি মারছে কাশি। হুজুর বুঝছেন এই ওয়াজও কমন, সাথে সাথে হুজুর টপিক চেঞ্জ করে চলে গেছেন চাঁদাবাজিতে, মারছে কেশিয়ার কাশে। হুজুর বুঝছেন এই উহু কাশি মানে তার সাথে মিলছে। হুজুরও চালাক ছিলেন, মনে করলেন চাকরি বাঁচানো দরকার, তাকায় দেখেন দেড়টা বাজে, তিনিও বললেন ঠিক আছে ওয়াখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই হুজুর রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সুদখোর ঘুষখোর চাঁদাবাজ দুর্নীতিবাজ কমিটির লোকদেরকে ভয় পেয়ে হক কথা বলতে পারেন না, আপনাকে বলছি ভাই আপনি সসম্মানে রসুলুল্লাহর মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, সেটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি রসুলুল্লাহর মিম্বরে আপনি বসেন তাহলে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ চোর ডাকাতকে ভয় না করে হক কথা আপনাকে বলতেই হবে, না বললে চলে যান মিয়া, আপনার মতো ইমামের রসুলুল্লাহর মিম্বরে বসার কোনো যোগ্যতা নয়। এই রকম করে মসজিদগুলোতে ফিতনা, অবশ্য আমাদের সমাজগুলোতে এই রকম ফিতনা নাই। নাই মানে হুজুরকে কথা বলতেই দেয় না। তাহলে বলেন তো কিয়ামত কাছে না দূরে? আরো জুড়ে বলেন। আরো কিছু বাটপার কমিটি আছে, মসজিদ বানাইছে 3 কোটি টাকা দিয়া, হুজুরের বেতন 7-8 হাজার টাকা, 6 মাস বাকি। অবশ্য এই রকম মানুষ আমাদের দেশে নাই, আছে মানে অনেক বেশি। খুব আফসোস লাগে, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই কিন্তু ইমাম সাহেবের 5,000 টাকা বেতন বহু মাস ধরে আটকে রেখেছে, ঠিক কিনা? আমাদের মসজিদ আর রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয়। আজকে ওয়াজ ভালো করে শুনে যান, আমাদের মসজিদ আর রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য একরকম নয়। আমাদের মসজিদগুলো আজানের আগে খোলা হয়, নামাজ পড়ে কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয়, আর নবীজির সময়ে মসজিদগুলো আজানের সময় খোলা হতো না,
মসজিদগুলো 24 ঘন্টা খোলা থাকত আমাদের মসজিদগুলোতে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হয় আর নবীজির মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজ হইতো তার পাশাপাশি নবীজির মসজিদে বিয়ে-শাদী হইতো নবীজির মসজিদে দারস হইতো কুরআনের তালিম হইতো নবীজির মসজিদগুলোতে সামাজিক কাজ হইতো নবীজির মসজিদের মধ্যে বিচার হতো নবীজির মসজিদের মধ্যে ফয়সালা হতো নবীজির মসজিদের মধ্যে বিভিন্ন সামাজিক কাজ হতো তাহলে বলেন তো দেখি নবীজির মসজিদ আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য এক না আলাদা বিয়ে-শাদী যখন আমরা মসজিদ থেকে বের করে নিয়ে আপনাদের পাবনাতে কমিউনিটি ক্লাব বলেন না সেন্টার বলেন সেন্টার না বিয়ে-শাদী যখন থেকে আমরা মসজিদ থেকে বের কইরা কমিউনিটি ক্লাবে নিয়ে গেলাম নারী পুরুষের অবাধ মেলামেশা তখন থেকে শুরু হলো গান বাজনা শুরু হলো শুনেন আল্লাহর রাসূল তার বহু সাহাবীর বিয়ে পড়িয়েছেন মসজিদে আজ আমাদের ছেলেরা কুরআন পারে না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বিবিএতে পড়ে সিএসসিতে ফার্মাসিতে এলএলবিতে পড়ে খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু কুরআন শুদ্ধ করে পড়তে পারে না আমরা সন্তানদেরকে কুরআন শেখাইলাম না মসজিদগুলোতে আমাদের কুরআন তালিমের প্রোগ্রাম নাই প্রত্যেকটা মসজিদে যদি বয়স্কদের জন্য কুরআন শিক্ষার ব্যবস্থা থাকতো তাহলে মানুষগুলো কুরআন শেখার সুযোগ পেত অবশ্য মসজিদে কুরআন তালিম করলেও এক শ্রেণীর লোক আছে হেরা ওখানে গিয়া নাশকতার গন্ধ খুঁজে মানে মানুষজন কুরআন হাতে নিয়ে কুরআন পড়তেছে কয় এখানে জঙ্গিবাদী কিছু হয়েছে কিনা আল্লাহর কিতাব চর্চার অনুষ্ঠানগুলোকে কেউ যদি জঙ্গিবাদের প্রোগ্রাম বলে আমি বলবো পৃথিবীতে সে হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি তুমি ইসলাম সম্পর্কে কি জানো ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই ইসলাম এসেছে সন্ত্রাসবাদের শেকড়কে গুড়ায় কেটে ফেলার জন্য তুমি কি জানো তুমি কুরআনের প্রোগ্রাম হইলে নাশকতার গন্ধ খুঁজো এই বালুচর মাঠে দেখেন তিন বছর ধরে আসি এত বড় প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোর শৃঙ্খলা মেনটেনের জন্য দেখেন একজন পুলিশ লাগে না একজন র‍্যাব লাগে না এর দশ ভাগের এক ভাগ মানুষ নিয়ে প্রোগ্রাম হইলে দেখতেন চেয়ার দিয়ে একজনের মাথায় আরেকজন মরে এটা হচ্ছে কুরআনের মাহফিলের সৌন্দর্য যেখানেই আল্লাহর কুরআন আছে সেখানেই শান্তি আছে ঠিক কি না কিছু মানুষ আছে কুরআনের মাহফিল যেখানে সেখানেই নাশকতার গন্ধ খুঁজে এর চাইতে কয়েক গুণ বড় বড় মাহফিল বাংলাদেশে হয় না এই যে বাংলাদেশে একটা বড় মাহফিল হয় আপনারা জানেন কক্সবাজারের পেকুয়ায় ইউটিউবে দেখছেন না আপনারা এই যে এটা আগামী সপ্তাহে আগামী জুমাবারে লক্ষ লক্ষ লোকের গ্যাদারিং হয় কোনো পুলিশ লাগে না র‍্যাব লাগে না কিচ্ছু লাগে না কোনো মানুষরে পয়সা দিয়ে আনা হয় না বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয় না লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কিতাবের আকর্ষণে ছুটে আসে কোরআনের মাহফিলগুলোতে এত বেশি নিরাপত্তা কর্মীরও দরকার হয় না কারণ মানুষ কোরআন শুনতে আসে ভদ্র হয়ে আসে এবং কোরআনের জন্য মানুষ যে পাগল পারা কোরআনের জন্য মানুষ যতটা শান্তিপ্রিয় মানুষ যেভাবে কোরআনকে চায় মানুষের এই উপস্থিতি এবং মানুষের এই চাওয়া মনের চাওয়া প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সম্মানিত উপস্থিতি বলছিলাম আমাদের মসজিদ আর রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য এক আজ এই যে বছরে একবার আপনারা মাহফিল করেন যদি মসজিদগুলোতে আশেপাশের হুজুরদেরকে দিয়া বিভিন্ন কৌমি আলিয়া মাদ্রাসা আছে না এই মাদ্রাসার হুজুরদেরকে এনে মসজিদে দিয়ে সপ্তাহে একটা দারসুল কোরআন আয়োজন করতেন অথবা মাসে যদি একটা দারসুল কোরআন বা ইসলাহি মাহফিলের আয়োজন করতেন যে যারা নামাজ জানে না ওযু জানে না গোসলের ফরজ জানে না ইত্যাদি ইত্যাদি যদি আলোচনা হইতো তাহলে দেখতেন মসজিদ ভিত্তিক এই প্রোগ্রামগুলো থাকার কারণে মানুষের আদর্শ আরও সুন্দর হয়ে যেত ঠিক কি না এই এলাকায় অনেক এতিম আছে কেন মসজিদে একটা এতিম ফান্ড থাকে না এই যুবক ছেলেরা তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়াও ঘরের মধ্যে ভাত নাই আর তুমি ব্রাজিলের জার্সি পরো আর্জেন্টিনার জার্সি পরো বিশ্বকাপ আসছে খেলা দেখতেছো দেখে ফেলো কিন্তু এত আবেগ তো ঠিক নয় এখন তোমরা কি করছো নিজের টাকা অথবা মা বাপের টাকাগুলো চুরি কই দেয় না অনেক জায়গায় শুনছি আব্বা আম্মা অভিযোগ দিয়েছে কই হুজুর চুরি কই দেয় নিয়ে জার্সি কিনছে জার্সি কিনে এবং আরে বাপরে বাপ খেলার পরে যে মিছিল দেয় এক গ্রুপের সমর্থক আরেক গ্রুপের কান্ধের উপর উঠে যায় এগুলো আপনাদের পাপ নাই বেশি আবেগ
এই যে চার পাঁচ দিন আগে আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থককে ছুরি দিয়া খুন করে ফেলেছে। খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে? এই দেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের যত পতাকা উড়ে আমার সন্দেহ ব্রাজিলে আর আর্জেন্টিনায় মনে হয় অত পতাকা উড়ে না। আর্জেন্টিনার পতাকা টানাইছে 200 হাত, ব্রাজিলের হেলা কয় আমরা কি মরে গেছি নাকি? কালকেই টানাবো 400 হাত। ফুটানি করার জায়গা পাও না তুমি? এই টাকাগুলো দিয়ে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি না কিনে এগুলো বিধবা মহিলাদেরকে দান করো, এতিমদেরকে দান করো, অসহায়দেরকে দান করো, এতিম ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? ফাইজলামি করার জায়গা পাও না তুমি? সুনামগঞ্জে দেখলাম ব্রাজিলের সাপোর্টাররা গেঞ্জি লাগাই বলতেছে আর্জেন্টিনা ছেড়ে দিয়ে যারা ব্রাজিলে আসবে একটা একটা করে আমরা ব্রাজিলের জার্সি দিব আর এক প্যাকেট বিরিয়ানি দিব। এই টাকা পয়সার হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলে, মসজিদগুলোতে তো আমরা একটা এতিম ফান্ড রাখতে পারতাম, আমরা 3 মাস 4 মাস পর পরে এই চাটমোহরের অলিতে গলিতে এতিম আছে না নাই এতিম ছেলে মেয়েদেরকে মসজিদে এনে আমরা বিয়ে দিতে পারতাম না? মসজিদ ভিত্তিক এই কাজগুলো যদি আমরা করতাম আমাদের সমাজের মানুষের আদর্শ আরো সুন্দর হতো, ঠিক কি না? তাহলে কিয়ামতের আগে মসজিদের ফেতনার কথা বললাম, মসজিদগুলো সুন্দর হবে, মানুষ খালি মসজিদ সুন্দর করবে কিন্তু মসজিদের ভিতরের মুসল্লিদের হৃদয় সুন্দর করার প্রতি মানুষের মনোযোগ থাকবে। আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচাও। আরো আসতে বলে না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো এক নাম্বারটা তো বলছি, পরের গুলা যে আরো জটিল, কষ্ট হবে আপনাদের। কেয়ামতের আগে আরেকটি ভয়ঙ্কর ফেতনা হলো বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু যে বেপর্দা নারী বাড়বে তাই নয়, বরং পর্দার নাম করে কিছু পর্দানিশীন মহিলাও ফেতনা ছড়াবে। আমি দুইটা কথা বললাম, আবার শোনেন। এক নম্বরে বলেছি কেয়ামতের আগে বেপর্দা বাড়বে, দুই নম্বরে বলেছি কিছু মহিলারা আবার পর্দার নাম করে ফেতনা ছড়াবে। কিছু মহিলারা পর্দার নাম করে কেমনে ফেতনা ছড়াবে দেখবেন। এখন অ্যাডাল্ট অনেক মেয়ে ইসলামী সঙ্গীত গায়া ইউটিউবের মধ্যে দেয়, টিকটক বানায়, আর যুবক ছেলেরা ওই মেয়েদের ইসলামী গানও শুনে। গান যদি ইসলামী গানও হয় মহিলাদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত বলেছেন কে? আমার মা বোনেরা শোনেন, কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় বোনেরা শোনেন, আপনাদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে বলেছেন, ও নারীরা খবরদার, পর পুরুষের সাথে কোমল কণ্ঠে নরম কণ্ঠে কথা বলা নিষেধ করেছেন কে? খবরদার আমার বোনেরা এমন কাজ করবেন না। আর যুবক ছেলেরা তারাও দেখা যায় ওই মেয়েগুলার গান শুনে, খবরদার আমার ভাইয়েরা এই ফেতনায় পড়া যাবে না। বলছিলাম কেয়ামতের আগে বেপর্দা মারাত্মক হারে বাড়বে, এমনকি বেপর্দা বাড়তে বাড়তে নামাজি লোকটার বউও বেপর্দায় থাকবে। এটা এই হুজুরের কথা নয়, 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা শুনলে আপনাদের মনে হবে হায় হায় হায়, নবীজি কি আমাদের বর্তমান সমাজের এই বাস্তবতা দেখে দেখে কথাগুলো বলছেন নাকি? দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভেতরে। নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজ কাশবাহির রিহাল। নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা তারা এত বেশি উন্নতির যুগে পৌঁছাবে। বলেন তো আমার বাবারা আমার ভাইয়েরা, নবীজির যুগে এত দামি দামি গাড়ি ছিল নাকি, বিমান ছিল নাকি? কিন্তু নবীজি 1500 বছর আগে জানতেন কিয়ামতের আগে মানুষ গাড়ি ব্যবহার করবে। এজন্য এই হাদিসে নবীজি গাড়ির কথা বললেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ঠিক আগে মানুষেরা দামি দামি যানবাহনে চড়ে মসজিদে যাবে, মসজিদের সামনে গিয়ে গাড়ির পার্কিং করে মানুষ মসজিদে ঢুকবে। এই মানুষগুলো মসজিদে যাওয়ার পরে দেখা যাবে এই লোকগুলোর ঘরের হালত হলো এমন, ঘরের মধ্যে যে নারীদেরকে রেখে এসেছে, নিসা ওহম কাসিয়া তু নারিয়া, তাদের ঘরের নারীরা কাপড় পরেও যেন উলঙ্গ থাকে, অর্থাৎ এমন বেপরদা ভাব নিয়ে তারা চলাফেরা করে। আপনাকে এবার আমি দেখাই, দেখবেন মসজিদে এসে নামাজ পড়ে বহু লোকেরা, হে আবার নামাজ থেকে গিয়া তার বউরে বুরখা ছাড়া বের হয়,
এরকম নাই, এরকম নাই। খবরদার এই রকমটা করবেন না। আমার মা বোনরা যারা মাহফিলে এসেছেন, মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা খবরদার বোরখা ছাড়া ঘর থেকে বের হবেন না। পর্দার এই বিধানটা হলো আল্লাহর, যখন আপনি ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় বোরখা পরিধান করেন, পর্দা করে বের হন। পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হইয়েন না, বোরখা ছাড়া কখনো ঘর থেকে বের হইয়েন না। আপনারা পড়াশোনা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সব আপনারা করতে পারবেন, কিন্তু পর্দা রক্ষা করে করা লাগবে। পর্দা রক্ষা করে যদি আপনি ঘর থেকে বের হন, তাহলে আপনি বেপর্দা নারীদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবেন। আমার মায়েরা আমার বোনেরা আপনাদেরকে বলছি, এই যে পর্দা ছাড়া বোরখা ছাড়া আপনি বের হলেন, শরীরের চামড়া দেখালেন, আপনার পেট পিট মানুষ দেখলো, শরীরের চামড়া মানুষ দেখলো, আর যে চামড়াগুলোকে আপনারা এত যত্ন করেন, যে চামড়াগুলোতে আপনারা গোসলের সময় দামি দামি ব্র্যান্ডের সাবান লাগান, দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল দিয়ে গোসল করে, অলিভ অয়েল লাগায়, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের কসমেটিক ব্যবহার করে, এই চামড়াগুলো আপনি যদি মানুষকে দেখান, চামড়াগুলোকে যদি পর্দা না করেন, কিয়ামতের দিনে এই চামড়াগুলো আল্লাহর আদালতে সাক্ষী দিবে কার কাছে? শুনতেছেন আমার কথা? শুনেন শুনেন, জীবনে হয়তো অনেকেই আয়াত শুনেন নাই, আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জবান শক্তির মধ্যে তালা লেগে যাবে, আপনি জবান দিয়ে কথা বলতে পারবেন না, আপনার কান সাক্ষ্য দিবে, এই কান দিয়ে কি আজে বাজে জিনিস শুনেছেন, চোখ সাক্ষী দিবে, এই চোখ দিয়ে কি আজে বাজে জিনিস দেখেছেন। এ যুবক ভাইরা শোনো, মোবাইলের ফেতনায় পড়ে সারাদিন এই চক্ষু দিয়ে যে অশ্লীল ভিডিও দেখো, এই চক্ষু দিয়ে যে আজে বাজে জিনিসের দিকে তাকাও, বেগানা নারীর দিকে তাকাও, তুমি বলা লাগবে না, চোখ সেদিন আল্লাহর কাছে সব গুনার ব্যাপারে কথা বলবে। আমি প্রায় সময় একটা কথা বলি, যার চোখ নাই জন্ম থেকে অন্ধ, চোখ না থাকলেও একদিক দিয়ে সে ভালো আছে, কারণ তার চোখের কোনো গুণা। একবার এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, আমি তাকে বললাম, ভাই আপনি চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না হুজুর, খারাপ লাগে না। আমি বললাম, জন্ম থেকে চোখে দেখেন না, আল্লাহর প্রতি কি আপনার কোনো অভিযোগ নাই, যে আল্লাহ আপনারে সৃষ্টি করলেন, আল্লাহর দুনিয়াটা আপনি দেখেন না, নিজেকেও আপনি দেখেন না, অভিযোগ নাই? কই হুজুর, না আমার অভিযোগও নাই। আমি বললাম, কোনো অভিযোগও নাই, খারাপও লাগে না, কেন লাগে না? আমাকে উত্তর দিয়েছি কি জানেন? কই হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলোও নাই, গুনাহ করারও সুযোগ নাই। সুবহানাল্লাহ, উত্তর দেখেছেন? আমি আপনি এই চোখ, এই চোখ কার দেয়া নেয়ামত? চোখ কত বড় নেয়ামত আপনি জানেন? এই চোখ, চোখকে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, এই ক্যামেরাগুলোতে লেন্স আছে, মানুষের চোখের মধ্যেও আল্লাহ লেন্স দিয়েছেন, এই লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। এই ক্যামেরাওয়ালা ভাইয়েরা তারা জানে, প্রত্যেকটা ক্যামেরাতে মেগাপিক্সেল আছে না? আছে। যুবকরা যখন এখন মোবাইল ফোন বাজারে কিনতে যায়, তারা কয় ভাই ফোনের মেগাপিক্সেল কত, ক্যামেরার মেগাপিক্সেল কত, মনে করে যে ফোনের ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি সেই ফোনের ছবিও সুন্দর তত বেশি। এটা মিডিয়ার ভাইয়েরা বলতে পারবে, আমি যতটুকু জানি যে বর্তমান বাজারে সর্বোচ্চ 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, নাকি আরও বেশি আছে? হ্যাঁ, এখন 200 আছে। আচ্ছা, 200 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আপনারা কি জানেন, আমরা না চাইতেই আমাদের প্রত্যেকের চোখে, বর্তমান বিজ্ঞানীরা বলছেন, মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। সুবহানাল্লাহ, বাড়িত কি বইরেন আপনারা, কত মেগাপিক্সেল? এই ক্যামেরাগুলো কয়টা কালার শনাক্ত করতে পারে আমার জানা নাই, কিন্তু বিজ্ঞান বলছে হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। বিজ্ঞান বলছে মানুষের চোখ
1000 2000 নয় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম হয় সুবহানাল্লাহ মানুষের চোখের জুম ক্যাপাসিটি কেমন জুম জুমিং ক্যাপাসিটি এই ক্যামেরাগুলো কত দূরের জিনিসকে আর জুম করে আনতে পারবে আমি জানি না ভাই 2-4 কিলো কি আনা যায় জুম করে ক্যামেরাওয়ালা ভাইরা সর্বোচ্চ কত 2-4 কিলোর উপরে তো পারা যাবে না কিন্তু আমরা অনেক সময় 10-15 কিলো দূরে যদি গাছপালা না থাকে একদম স্পষ্ট থাকে দেখতে পাই না দেখতে পাই চোখ কত বড় নেয়ামত আপনি জানেন আল্লাহ বানাইছেন কেমনে দেখেন আল্লাহ এজন্য সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে সুন্দর ডিজাইন দিয়ে আমি মানুষকে বানিয়েছি সুবহানাল্লাহ ডিজাইনটা কেমন দেখেন না আপনারা দেখেন আল্লাহ চোখ বানাইলেন এই ফুটবল যে এখন চলছে বিশ্বকাপ ফুটবল হেড দেয় না হেড দিতে যায় একজনের উপরে আরেকজন লাফ দিয়ে উঠে যায় হেড দেয় গরু আপনারা দেখেছেন গরুর চোখ হলো মাথার দুই দিকে গরুর মতো যদি আল্লাহ আমাদের চোখ দুই দিকে দিতেন মাথার এদিকে একটা এদিকে আরেকটা ফুটবল খেলোয়াড়রা জীবনে কোনোদিন হেড মারতে পারত হেড দিতে গেলে তার চোখ শেষ হয়ে যেত আল্লাহ কি করলেন সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে আপনাকে বানিয়েছেন চক্ষুটা আল্লাহ কপালের নিচে দিয়েছেন কপালের নিচে দিয়ে আল্লাহ আমার আরেকটা কাম করছেন চোখের উপরে হাড্ডি একটা দিছেন আবার কারণ হাড্ডি না দিলে আপনি উষ্টা খাইয়া পড়ে গেলে আপনার চোখ শেষ হয়ে যাবে আবার হাড্ডি দিয়ে আল্লাহ উপরে একটা ব্রু দিয়েছেন যেন সৌন্দর্যটা বাড়ে কারো কারো ব্রু তো এত সুন্দর দেখলে মনে হয় বাঁকা তোর বাড়ির মতো সুবহানাল্লাহ তবে কিছু মনে না আছে অতি স্টাইলিশ ব্রু প্লাক করে অবশ্য আপনাদের পাবনা এইসব মহিলা নাই খবরদার নবীজি বলেছেন যে নারীরা ব্রু প্লাক করে তারা হলো অভিশপ্ত নারী আমার বোনদেরকে বলবো যারা না বুঝে করে ফেলেছেন তওবা করেন আর কোনোদিন এটা করবেন না কারণ এদেরকে অভিশপ্ত নারী বলা হয়েছে এরপরে যে পরিবেশে আমরা বাস করি এই পরিবেশে আছে ধুলা বালু ব্যাকটেরিয়া কত জীবাণু প্রতিনিয়ত এই ধুলা বালু ব্যাকটেরিয়া আমাদের চোখের ভেতরে ঢুকে আল্লাহ যদি এগুলো রিফ্রেশিং সিস্টেম না রাখতেন আমরা অন্ধ হয়ে যেতাম আল্লাহ কি করেছেন দেখেন চোখের ভেতরে এক ধরনের অটোমেটিক পানি সৃষ্টি হয় তরল এক প্রকার পানি আছে আমাদের চোখের ভেতরে যতই জীবাণু ঢুকুক সাথে সাথে চোখের পাতা ফেলি আমরা এরকম চোখের পাতা ফেলি আর ওই পানিগুলো আল্লাহর দেওয়া ওই পানিগুলো মেডিসিনের মতো কাজ করে সব জীবাণুগুলোকে একদম ধ্বংস করে দিয়ে আমাদের চোখকে আল্লাহ হেফাজতে রেখে দেন সুবহানাল্লাহ এই চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন এ বান্দা আলম না জাআল্লাহু আইনাইন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আমি কি তোমাকে দুইটা চক্ষু দেইনি আল্লাহ বলছেন এই চোখ কিয়ামতে আমার সাথে কথা বলবে তুমি তোমার চোখ দিয়ে কত বেকালা নারীর দিকে তাকিয়েছো যুবক তখন তুমি বাড়িতে ঘুমাও ফোন হাতে নিয়ে কি অশ্লীল ভিডিও দেখেছো পর্নোগ্রাফি দেখেছো খারাপ ভিডিও দেখেছো তুমি বলা লাগবে না তোমার চোখ আল্লাহর কাছে কোরআনে বলেছেন কি আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষের চোখ কথা বলবে কান কথা বলবে এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজুরুদুহু এমন কি মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে কার সাথে আমি বলছিলাম কিয়ামতের আগে ফিতনার জামানায় নারীরা বেপর্দা হয়ে যাবে বেপর্দার কথা বলতে গিয়ে আয়াত তেলাওয়াত করেছিলাম আমি বলেছিলাম যে চামড়াগুলো আমার বোনেরা পর পুরুষকে দেখান যেই চামড়ার উপরে মেকআপ মারেন আশকারা আর মাস্কারা লাগান আটা আর ময়দা লাগাইয়া যে চামড়া মানুষকে দেখান ওই চামড়া আল্লাহর আল্লাহর দরবারে কথা বলবে বলবে ও রব তোমার বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছ চেহারার সৌন্দর্য দিয়েছ তোমার বান্দিকে আদেশ দিয়েছ পর্দা করার জন্য কিন্তু তোমার এই বান্দি পর্দা করে নাই তুমি তাকে শাস্তি দাও যখন চামড়া এই রকম করে আপনার বিরুদ্ধে কথা বলবে আমার বোনরা মন দিয়ে শুনেন প্রত্যেকটা মানুষ অবাক হবে হায় রে হায় আমার চামড়া এখন আমার পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে তখন মানুষ চামড়াকে প্রশ্ন করবে আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন মানুষ তার নিজের চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা বলবে হে চামড়া তুমি এত নাফরমান হলে কেন এত দামি দামি ব্র্যান্ডের সামান লাগাতাম লোশন লাগাতাম অলিভ অয়েল লাগাতাম এত দামি দামি আটা ময়দা আশকারা মাস্কারা লাগাইতাম এখন তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে
আছে আমরা তখন বলবে কলু আন্তাকাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাই চামড়া এবার জবাব দিবে শুন দুনিয়াতে আল্লাহ আমার জবান দেয় নাই কথা বলি নাই যে আল্লাহ তোকে দুনিয়ায় জবান দিয়েছেন আজ কিয়ামতে হাশরের মাঠে ওই আল্লাহ আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খবরদার আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বুড়েরা যে চামড়া দেখায় রাস্তায় হাঁটেন ওই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে এই জন্য খবরদার নিজের চামড়াটাকে বোরখা পরে ঢেকে রাখুন আর কোন ভদ্র মহিলা কোন মুমিনা নারী কখনোই তার সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবে না দেখেন কোন ভালো মহিলা কখনো ঘর থেকে বের হওয়ার আগে লম্বা সময় সাজগুজ করবে না দেখবেন সমাজে বেশ কিছু নারী আছে ঘরের বাইরে যখন যায় কোন অনুষ্ঠানে প্রোগ্রামে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা লাগে তার সাজগুজ করতে অবশ্য পাপ নাই নাই যে মেয়ে কোথাও যাওয়ার আগে ঘরের ভিতরে দুই ঘন্টা সাজগুজ করে বুঝবেন ওই মহিলা পরপুরুষকে তার সৌন্দর্য দেখানোর ইচ্ছা রয়েছে বলে বাড়ির বাহিরে বের হবে তার এত সাজগুজের কি দরকার জাস্ট একটা বোরখা পরে নিকাব পরে বের হয়ে যাবে ঠিক কি না ঠিক তো আপনারা বলতেছেন ঘরের মহিলাদেরকে আপনারা পর্দায় রাখেন ঘরের মহিলাদেরকে পর্দায় না রাখলে আপনি দাইয়ুস হয়ে মরবেন আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না পাঁচ ওয়াক্ত নামাজই আপনি আমি এমন বহু নামাজিকে পাইছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের কমিটিতে আছে হজ করেছে ওমরা করেছে যাকাত দেয় কিন্তু তার ঘরের বউ তার ঘরের মেয়ে পর্দা করে না আপনাদের পাবনায় না থাকলেও বহু জায়গায় আমি এরকম দেখেছি আছে না নাই খবরদার আপনার ঘরের মহিলাদেরকে বেপর্দায় রাখবেন না নইলে দাইয়ুস হয়ে মরা লাগবে আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে এমন অনেক পুরুষ আছে যারা তাদের ঘরের মহিলাদেরকে বেপর্দা বানাইয়া ঘর থেকে বের হয় কেউ যদি আবার তার ঘরের বউয়ের সৌন্দর্য দেখে কথা বলে তাইলে সে আবার খুব খুশি হয় আসে না নাই নিজের ঘরের বউকে নিয়ে বের হয়েছে রাস্তা দিয়া ছোট ভাই দেখে বলতেছে ভাই সাথে কয় কয় চিনস না তোর ভাবে কয় উফ আরেকটা কয় ইস আরেকজন কয় উফ যা হ্যাপি লাগতেছে আমি কি আপনাদেরকে হাসানোর জন্য বলেছি না বাস্তব কথা বলেছি এই বেহায় আবার শোনার পরে তার এলাকার ছোট ভাইদেরকে বলতেছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই বেহায়া তোর বউয়ের পেট পিট দেখে আরেকজন বলে ওয়াও উফ আহ তোর কি একটু শরম লাগে না আসলে তোর রুচিতে সমস্যা আছে কোন রুচিশীল মানুষ এমন হতে পারে না আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য এটা মানুষ থেকে ইস আহ উফ এটা সে কেন বলবে বললে আপনি আপনি সেটা করবেন ঘরের ভিতরে বউ আর আপনি ঠিক কি না কুতানি মারে আরেকজন বেহায়া বেশরম নির্লজ্জ আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই ঠিক কি না আমরা যখন পর্দার কথা বলি এক শ্রেণীর লোক তখন বলে এই মোল্লারা সব শেষ করলো পর্দার কথা বলে আমাদের দেশের মহিলাদেরকে নারী প্রগতির নামে ঘরে আটকায় রেখেছে নারীদের শিক্ষা দীক্ষা তারা চায় না মোল্লাদেরকে দেখলেই কিছু মানুষের জলে আসে না নাই হ্যাঁ এই জন্য আমিও বলি শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় কথা বুঝেন নাই শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় যারা নারী প্রগতির কথা বলে বলে নারীদেরকে রাস্তাঘাটে বেপর্দা দেখতে চায় দেখবেন তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত আর ধর্ষিত হয় আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নই পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছে ইসলাম যখন কন্যা সন্তান জন্ম হলে সাথে সাথে কবর দেওয়া হতো তখন সেই মাটির গর্ত থেকে তাদেরকে উঠিয়ে রানীর সিংহাসনে বসিয়েছে ইসলাম ঠিক কি না আমার বোনদেরকে বলবো খবরদার বেপর্দা হবেন না সাজগুজ করবেন আপনার স্বামীর জন্য কোমল কণ্ঠে নরম ভাষায় ভালোবাসার ভাষায় আন্তরিকতা দিয়ে রোমান্সের স্বরে কথা বলবেন আপনার নিজের হাজবেন্ডের সাথে সুন্দর করে ভালোবাসার সাথে আপনার হাজবেন্ডের সাথে কথা বলবেন হাজবেন্ডের খেদমত করবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর সাথে নরম ভাষায় কথা বলবেন স্বামীর খেদমত করবেন পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বলবেন না পর পুরুষের সামনে বেপর্দা হয়ে যাবেন না পর পুরুষের সামনে বেপর্দা হয়ে চলাফেরা করলে পেটের ভেতরের সন্তানগুলোর উপরও তার প্রভাব কেমনে প্রভাব পড়বে এটা দুই বছর আগে বলেছি দুই বছর আগের কথা এখন দুই বছর পরে রিপিট করবো
শুধু এতটুকু বলছি, ওই যে বলছিলাম যে পেটের ভেতরে জন্মের আগে কয় মাস আগে সন্তান শুনে, ভুলে গেছেন ওয়াজ আপনারা, এই যে একজন মনে রাখছে 4 মাস আগে, তো বেপর্দা কইরা বেপর্দা হইয়া বের হইয়া পর পুরুষের সাথে কথা বললে পেট থেকে যেটা বের হবে ওইটা ওই প্রকারেরই হবে, আর পর্দাশীল নারী তার পেট থেকে যেটা বের হবে এটা আল্লাহ ওয়ালাই বের হবে, ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন ফেতনার জামানায় কিয়ামতের আগে বেপর্দা বেড়ে যাবে, আমার বোনদেরকে বলছি এই ফেতনায় পড়ে নিজের জীবন শেষ করবেন না, এই ফেতনায় পড়বে যারা দুনিয়া আখেরাতে বরবাদ হবে তারা, আমি বলছিলাম শেষ জামানায় নারীদের বেপর্দা বাড়বে। দুই নম্বর আরেকটা পয়েন্ট বলেছিলাম, কিছু পর্দা করা নারীরাও সমাজের মধ্যে ফেতনা, কিভাবে ফেতনা লাগাবে, অর্থাৎ কিছু নারীরা কিয়ামতের আগে বের হবে এরা বুরখাও পরবে, কিন্তু এমন বুরখা পরবে স্টাইলিশ বুরখা, এই বুরখা পরলে সব কিছু বোঝা যাবে, এজন্য নবীজি বলেছেন শেষ জামানায় আধুনিক পর্দা করা মহিলারা এমন হবে, নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলে মনে হবে, বুরখা পরলে মনে হবে শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যায়, অর্থাৎ এমন টাইট ফিট বুরখা পরবে শরীরের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ অংশগুলোর ভাঁজ বোঝা যাবে। এই রকম স্টাইলিশ পর্দা অবশ্য আপনাদের পাবনার মধ্যে নাই, লাল নীল হলুদ রঙের বেগুনি রঙের বুরখা পরবে, টাইট ফিট আটোসাটো বুরখা পরবে, আল্লাহর নবী বলেছেন ইলানু হুন্না, এদেরকে লানত দাও কারণ এরা অভিশপ্ত, নাউজুবিল্লাহ, আমার বোনদেরকে বলবো এরকম লাল নীল বেগুনি বুরখা পরবেন না, কালো রঙের বুরখা পরবেন, টাইট ফিট বুরখা পরবেন না, লুজ বুরখা পরবেন, আবার আধুনিক পর্দার নামে কিছু নারীরা এখন আছে দেখবেন বুরখা পরে, বুরখা পরার পরে নিকাব লাগায় না, বুরখা পইরা দেখবেন তারপরে ফেসের মধ্যে একটা মেকআপ মারে, এখন তো মেকআপ এমন মারে, মেকআপ যখন করে তখন একরকম আর ওয়াশরুমে ঢুকে বের হওয়ার পরে লাগে আরেক রকম, কি বলেন? মেকআপ সুন্দরী, আমার বোনরা রাগ কইরেন না, বুরখা লাগায়, বুরখা পরার পরে স্টাইলিশ হিজাব পরে দেখবেন কত পেঁয়াজ দেয়, কত ভাজ দেয়, ভাজ দিতে দিতে ভাজ দেয় অনেকগুলা, তারপরে আস্কারা মাস্কারা লাগায়, ঠোঁটের মধ্যে আবার লাল নীল বেগুনি লিপস্টিক লাগায়। এখন আপনারা আমাকে সবাই একটু জুড়ে বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি, যারা চুপচাপ হেরা করে পাবনা হইলে ভালো হইতো, বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি, এবার আমাকে বলেন মাথা থেকে পা পর্যন্ত আপনার 3.5 হাত বডির রাজধানী কোথায়, কোথায়? এই মিসকিন ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমাদেরকে মিসকিন বলছি তোমরা রাগ করো না, মিসকিন মানে এখনো তোমরা একা একা অসহায় আসো আর কি, এখনো জীবন সঙ্গী নাই, তবে রাগ করো না, আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করে। অবিবাহিত ছেলেরা তোমরা বলো, বিয়ে করার সময় মেয়ে দেখতে গেছো, কারণ মেয়ের মা বাবার মেয়ে কয় আমার চুল দেখতে পারবেন, হাতও দেখতে পারবেন, পায়ের পাতাও দেখতে পারবেন, কিন্তু মুখ দেখাবো না, মানবে? এটা খেজুরও মানবে না, হুজুরও মানবে না, কারণ মুখ দেখতে চাইবে, কারণ আকর্ষণটা তৈরি হয় কি দেখলে, মুখ দেখলে, ফেস দেখলে, তাহলে বোঝা গেল আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হলো ফেস। এখন আপনি বোরখা পইরা ফেস খোলা রাখলেন, এটা তো হলো এমন যে এলাকায় চোর বেড়েছে, চোরের যন্ত্রণায় দরজা লাগাইছে কিন্তু জানালা খোলা রেখে দিয়েছে, কথা বুঝেন নাই, তা আপনি দরজা লাগাইলেন ঠিক কিন্তু জানালা খোলা রেখেছেন, চোর আসবে, অর্থাৎ বেপর্দা ঠিকই এই ফেতনা সমাজে ছড়িয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমার বোনদেরকে বলবে এমন স্টাইলিশ পর্দা করবেন না। আমি আরো অবাক হয়ে গেলাম, এই হাদিসটা পড়ে নবীজি বলেছেন শেষ জামানায় এই রকম কিছু স্টাইলিশ মহিলা আসবে, আলা রুউসিহিম, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, শুনতেছেন আপনারা, নবীজি বলেছেন সৌদি আরবে যারা গিয়েছেন উট আপনারা দেখেছেন, নবীজি বলেছেন শেষ জামানায় ফেতনার যুগে নাগরিয়া বুখতি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে তারা হিজাব পরবে, আল্লাহর নবী বলেছেন ফা ইন্নাহুন্না মালউন, এরা হচ্ছে অভিশপ্ত, তোমরাও তাদেরকে লানত দাও। এজন্য আমার বোনদেরকে বলবো খবরদার এরকম পর্দার নামে ফাইজদামি করবেন না, আবার জিন্সের প্যান্ট পরে টপস পরে কিংবা
থ্রি পিস পরে বাড়ি থেকে বের হয়ে যাইয়েন না, বুরখা পরে বের হবেন, পর্দা করবেন, কারণ বেপর্দা নারী হবে যারা জাহান্নামী হবে তারা, বেপর্দা নারী হবে যারা অভিশপ্ত হবে। ঘরের মহিলাদেরকে বেপর্দা রাখবেন, আরো জোরে বলেন, ফেসবুকে ঘরের মহিলাদের ফটো আপলোড দিবেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিবেন, যারা বলে না কয় হুজুর আমরা তো দেই মাঝে মাঝে, মাঝে মাঝে দেন আপনি না, নিজের জিনিস মানসারে দেখেন আপনি, নিজের জিনিস নিজেই দেখেন, এটাই ভালো, ঠিক কি না? এরপরে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে গান বাজনাকে মানুষ স্বাভাবিক বিষয় মনে করবে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুন আল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। আল্লাহর নবী বলেছেন অচিরে এমন এক জামানা আসবে কিয়ামতের আগে মানুষ গান বাজনাকে খুব সাধারণ বিষয় মনে করবে, গান বাজনা এটাকে মানুষ খুব বড় বিষয় মনে করবে না। মুসলমানের সন্তান আমরা, দাম্পত্য জীবন শুরুর জন্য বৈধ পন্থা হলো বিবাহ, বিয়ের মতো পবিত্র কাজ আমরা গান বাজনার মতো অপবিত্রতা দিয়ে শুরু করি, পাবনা এগুলা নাই, বিয়ের কাজটা পবিত্র না অপবিত্র? কেমন পবিত্র কাজ, কবুল বলার আগ পর্যন্ত একটা বেগানা নারীর দিকে তাকালে গোনা, হাত ধরলে গোনা, স্পর্শ করা গোনা, তার সাথে অপ্রয়োজনে কথা বলা গোনা, কবুল বলার পরে আপনার বিবির দিকে যতবার তাকাবেন, যতবার স্পর্শ করবেন, ভালোবাসার নজরে তাকাবেন, যত ভালোবাসবেন, আদর করবেন, ততবার আল্লাহ মোল্লামায় সওয়াব দিবে। তাহলে বোঝা গেল বিয়ে হলো একটা পবিত্র কাজ, গান বাজনাটা পবিত্র না অপবিত্র? তাহলে গান বাজনার মতো অপবিত্র কাজ দিয়ে বিয়ে শাদী অনেক জায়গায় শুরু হয় আছে না নাই? কিছুদিন আগে দক্ষিণবঙ্গে গিয়েছিলাম, দক্ষিণবঙ্গে গিয়ে মাহফিল শেষ করে কোনো এক জায়গায় উঠলাম, উঠার পরে রাত তিনটা পর্যন্ত শুধু ছাকানাকা ছাকানাকা আওয়াজ শুনলাম। জিজ্ঞেস করলাম ভাই কিসের আওয়াজ? কয় হুজুর তালের আওয়াজ, এগুলো খুব তাল হইতেছে। বললাম কিসের তাক? কয় ঢোল বাঁশি বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা। বললাম কি হচ্ছে ভাই এখানে? কয় বিয়ে হচ্ছে। বললাম ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, দুইটা ছেলে মেয়ে তাদের পবিত্র দাম্পত্য জীবন শুরু করতেছে, আহারে অপবিত্র কাজ দিয়ে নিজের দাম্পত্য জীবন সে শুরু করলো, বরকত তো এখানেই কমে গেল। ঠিক তো কইবেন, আবার কাম করার সময় তো ঠিকই করবেন, এইটাও ঠিক। খবরদার গান বাজনা, অশ্লীল গান বাজনায় লিপ্ত হওয়া যাবে না। নবীজি বলেছেন এই সকল বাদ্যযন্ত্রগুলোকে ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছেন কে? গান যদি শুনতে মন চায় ইসলামী সঙ্গীত শুনবেন, আল্লাহর শানে গান, নবীর শানে গান আছে না নাই? কত সুন্দর গান দেখেন, এক লাইন বললে সবাই দেখবেন পারবে, দেখবেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর, সবাই পারে আলহামদুলিল্লাহ। গান গাইবেন নবীর শানে, গান গাইবেন আল্লাহর শানে, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামে গাইবেন, রসুলের নামে গাইবেন। আমার জাতীয় কবি কত গান লিখেছেন আমার নবীর শানে, সুবহানাল্লাহ। পড়ে লোকটা খুব বেশি নামাজি ছিলেন না, কিন্তু নবীর শানে কত কত গান তিনি লিখেছেন। আবার মরার আগে মসজিদ প্রেমী ছিলেন, তো নবী প্রেমিক ছিলেন, মসজিদের জন্য আজান আজান নিয়ে গান লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আমার গুরের পাশ দিয়ে ভাই নামা আজিরা যাবে পবিত্র সেই পায়ের ধন
শুনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই আল্লাহু আকবার এরা হচ্ছে কবি আর বাংলাদেশে যুবকরা তোমরা অনেককে নিয়ে লাফালাফি করো কয়েক বছর আগে এই দেশে সোনু নিগম এসেছিল কোটি কোটি টাকা দিয়ে তাকে এই দেশে আনা হয়েছিল যে আযান নিয়ে খুব বাজে ভাষায় মন্তব্য করেছে মুসলমানদের এই সাউন্ড আযানের এই সাউন্ড আযান নিয়ে যারা বাজে কথা বলে তাদেরকে কোটি কোটি টাকা খরচ করে এই দেশে আনা তো দূরের কথা মুসলমান তো তার টয়লেট পরিষ্কার করার জন্য ওদেরকে রাখতে পারে না দেখ কি না কার পিছে দৌড়া মেসি আর নেইমারের পেছনে বিশ্বকাপে এখন এখন দেখলাম বহু যুবকের হাতের মধ্যে ট্যাটু করা দেখছেন কিনা আপনারা ওই দিন বগুড়ায় গেলাম মাহফিলে এক যুবক এসে হাজির হয়েছে কই হুজুর আপনার সাথে গোপন কথা আছে বললাম কি কথা কই হুজুর খুব গোপন বললাম এখানে বলা যাবে না কই হুজুর আপনার সাথে তিন চারজন আছে আসেন একটু গোপনে চিন্তা করলাম হায়রে হায় গোপনে আবার কি করে আল্লাহই জানে কই হুজুর না না আমার এই কথা বলাই লাগবে বললাম ঠিক আছে অন্য রুমে গিয়ে শার্টটা খুললো আমি ভাবলাম হে আবার শার্ট খুলে কেন শার্টের দুইটা বোতাম খুললা কই হুজুর এই জিনিসটা ভুল করে আঁকাই ফেলছি এখন আমি কি করব জিনিস বুঝছেন তো এখানের মধ্যে ট্যাটু এঁকেছে এ যুবক ভাইরা মেসি আর নেইমার নিয়ে পাগল মেসি কাটিং নেইমার কাটিং চুল পাপ নাই নাই আসের আওয়াজ শুনে বোঝা গেল এখানেও এমন পাগলারা আছে শরীরের মধ্যে ট্যাটু আঁকা হারাম করেছেন কে খবরদার এই বিশ্বকাপের প্লেয়ারগুলো দেখবেন অনেকেই আছে ট্যাটু এঁকেছে এদেরকে দেখে অনেকে ট্যাটু আঁকে আবার এদেরকে ফলো করে অনেকে চুল রাখে আমিও দেখতেছি এখানে অনেকের চুল আছে আমি আর দেখাইলাম না দেখবেন কিছু ছেলেফেলেরা কিছু ছেলেফেলেরা চুল কাটে এমন করে এইদিকে এতটুকু নাই এইদিকে এতটুকু নাই এদিকেও নাই শুধু মাঝখানে এতটুকু আছে এখানের ভিতরেও আছে আচ্ছা কিছু দেশি মুরগ আছে না আরে দৌড়ান না মুরগ আর কি দৌড়ায় বেশি আছে না দেশি মুরগের মাথার উপরে কি একটা আছে দেখছেননি কালকে বগুড়ায় বললো তারা এটাকে জুট বলে আপনারা কি বলেন আর সিলেটে বসে চুট কিছু ছেলে আমি আমি সিলেটি ভাষায় কিছু কইলাই আপনারা তো রাগ করতে নাই তোরা সিলেটি মাতিলাই আমি নাকি তা আমি তো সিলেটি মানুষ তো মাশাআল্লাহ তো শোনেন সিলেটে আমি বলি সিলেটে অনেক সময় আপনারা ইউটিউবে হয়তো দেখেছেন সিলেটে গেলে আমি সিলেটি ভাষায়ও মাঝে মাঝে মাহফিলে কথা বল তো আমি বলি যে সকল ছেলেরা এদিকে এদিকে পিছনে সুলটুল ফালাইয়া চোল রাখে এদেরকে আমি বলি মুরগা চুট স্টাইল কি স্টাইল তুমি দেশি মুরগের মতো চুল রাখছো কেন দুই দিকে নাই শুধু পেছন দিকেও নাই দুই দিকে নাই সামনের দিকে চুল এমন কাটিং এ ফালাইছে দেখলে মনে হয় যেন পাখি বাসা বানানোর জন্য এই কাটিং এর চুল ফালাইছে আবার কিছু ছেলেরা আছে মেসি কাটিং নেইমার কাটিং চুল ফালায় চুল ফালায় তারপরে দেখা যায় চুলের মধ্যে চুলগুলোকে বাইন্দা ফেলে এটা কি জানি বলে জট বাঁধে আর কি দেখেন না এটাকে কি কি বেলি হ্যাঁ ঠিক বলছে বেলি বাদে আবার অনেকে আছে চুল ফালায় চুল কাটার পরে দেখা যায় একদিন আমি নাপিতের ঘরে আছি সেলুনে আছি দেখি এক ছেলে চুল কাটার পরে কয় ভাই এদিকে ব্লেড দিয়ে একটা টান মারেন তো একটা প্লেয়ারের নাম বলছে দেখবেন কিছু ছেলেরা ব্লেড দিয়ে আবার টান মারে মাঝখান দিয়ে আছে না আবার অনেকে চুল এদিকে কিছু খাড়া করে এইদিকে কিছু খাড়া করে খবরদার যুবক ভাইয়েরা মেসি তোমার আদর্শ নয় নেইমার তোমার আদর্শ নয় খেলা দেখতেছো দেখে ফেলো বাড়াবাড়ি করা যাবে না আদর্শ হলেন একজন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার বাড়াবাড়ি করো না বলছিলাম গান বাজনার কথা অনেক যুবকেরা আছে রাতের বেলা হেডফোনের মধ্যে গান শুনে শুনে ঘুমায় আমার ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো না হেডফোন লাগায় গান শুনতেছো কেউ খবর রাখে না গান শুনো না কুরআন তেলাওয়াত শুনো কেউ না জানলেও তো একজন জানেন তিনি কে এই যে গান শুনে শুনে কানে হেডফোন লাগায় ঘুমাই গেলা ঘুমের মধ্যেও মৌত হতে পারে কিনা অনেকে তো আছে গান শুনতে শুনতে আবার অশ্লীল ভিডিও দেখতে দেখতে নাপাক অবস্থায় ঘুমায় যায় আর যুবকদের যৌবন শেষ হচ্ছে সমাজে পরকিয়া বাড়ছে কারণ
যুবকের যৌবন সে বিয়ের আগে হারিয়ে ফেলেছে নাপাক অবস্থায় অনেক ছেলেরা ঘুমিয়ে যায় অনেক ছেলেরা আছে পেশাব করে পানি পানি নেয় না পবিত্র হয় না এরকম আছে না নাই খবরদার বাচ্চা বাচ্চাকে আমাদের সিলেটে বলে ফুরুতা আমি একদিন দেখলাম ফুরুতা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো অবুজ তো ফুরুতা ফুরুতার মতো কাজ করবে তারে বাধা দিয়েন না কথা বুঝেন নাই সে এটাতে মজা পাচ্ছে তারে ধমকাইয়েন না বাধা দিয়েন না সে তার কাজ করো ঠিক কি না বাচ্চাদের কথা না দুই বছর আগে বললাম মসজিদে নামার কথা বলছিলাম না বলে গেছেন কোনো বাচ্চাদেরকে ধমকাবেন না আদর করবেন ঠিক আছে বাচ্চার কাজ বাচ্চা করুন তাহলে বলছিলাম গান শুনে শুনে ঘুমাবেন না অনেকে নাপাক অবস্থায় ঘুমায় যায় যুবকরা শোনো তোমরা তো রাস্তাঘাটে পেশাব করো মাদারীপুর গিয়েছিলাম কমিটির এক ভাই বললেন হুজুর আমার মনে বড় কষ্ট কইলাম কি কষ্ট কয় হুজুর এত বড় মাহফিলের আয়োজন করি যখন হুজুররা ওয়াজ করে চলে যায় যে সকল লোকেরা মাহফিলে আসে অনেক লোককে দেখি প্যান্ডেলের আশেপাশে গিয়ে পেশাব করে কিন্তু পানি নিয়ে পবিত্র হয় না আছে না নাই এই যে নাপাক অবস্থায় আপনি রাতের বেলা বাড়িতে গেলেন নাপাক শরীরে ঘুমালেন বলেন তো নাপাক যে থাকে তার সঙ্গে ফেরেশতে থাকে না শয়তান থাকে আমার নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি যে অবস্থায় মানুষ মারা যাবে হাশরের মাঠে ওই দিন হাশরের দিনে আল্লাহ তাকে ওই অবস্থায় কবর থেকে তুলবেন নাপাক অবস্থায় যে ঘুমালেন হাশরের দিনে পাক অবস্থায় উঠবেন না নাপাক অবস্থায় উঠবেন খবরদার নাপাক অবস্থায় ঘুমাবেন না আর যে ব্যক্তি নাপাক থাকে তার যৌবন হারিয়ে যায় নাপাক থাকে যারা যৌবন হারিয়ে ফেলে তারা এটা প্রমাণিত কথা কারণ যখন সে পেশাব করে পেশাব করার পর পানি নেয় না দুই তিন ফুটা পেশাব তার প্যান্টের সাথে তার লুঙ্গির সাথে লেগে যায় ওই পেশাবের মতো নাপাক জিনিসের সাথে তার লজ্জাস্থান বারবার অ্যাটাচ হয় ধীরে ধীরে করে তার যৌন শক্তি হ্রাস হয় যৌবন হারিয়ে ফেলে এই জন্য রসুলুল্লাহর প্রত্যেকটা সুন্নত মানার ভেতরে কল্যাণ আছে না নাই এই জন্য পেশাব করে পবিত্র হবেন খবরদার অপবিত্র হবেন না একটা কিচ্ছা আমার মনে পড়ে গেল বলবো আল্লাহর নবী একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী বললেন এই কবরে আজাব হচ্ছে সাহাবীরা বললেন কি কারণে আজাব হচ্ছে নবীজি বললেন এই লোকটা পেশাব করে পেশাব থেকে পবিত্র হতো না তাহলে পেশাব থেকে অপবিত্র থাকে যারা পানি নেয় না যারা কবরের মধ্যে শাস্তি পাবে কবরের শাস্তি থেকে কারা কারা বাঁচতে চান হাত তুলেন খুব ভালো তাইলে পেশাব কইরা দাঁড়ায় উঠে দৌড় মারবেন নাকি পানি নিবেন পানি নিবেন তো ইনশা গান বাজনা করবেন না গান বাজনা হারাম করেছেন কে কেয়ামতের আগে ফেতনায় যারা গান বাজনায় লিপ্ত হবে তারা আজ আমরা গান বাজনাকে বিয়ে শাদীর মধ্যে ঢুকায় ফেলেছি এই ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বলে না আমিন এরপরে কেয়ামতের আগে এমন অবস্থা ঘটবে আল্লাহর নবী বলেছেন দেখেন কষ্ট হচ্ছে আপনাদের ইয়া আল্লাহ এখন তো এমন গুরুত্বপূর্ণ কথা বলবো একটু ক্লান্তি শোনায় তারপর বলে সময় অনেক হয়ে গেছে 10-15 মিনিট থাকতে পারবেন না আরো ইনশা এরপরে মন ভরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশা যাদের ঘুম আসছে ঘুমটা সারাইয়া এই কথাটা বলি গুরুত্বপূর্ণ কথা বলবো তো দেখি আজকে তোমরা জিতো না বিবাহিতরা জিতে লিল্লাহি তাকবীর তা তোমাদের এনার্জি তো থাকবে তোমরা বিয়ে শাদিও করো না এখন স্বাভাবিক এটা বিয়ালারা দিচ্ছে এখন কি মারামারি করবেন আসেন সবাই একসাথে আরেকটা দিয়ে দিই বিয়া যারা বিয়ে করছে তারা যারা অবিবাহিত তারা লিল্লাহি তাকবীর হয় দেখেন একজন এমনি এমনি উঠছে তো কি হয়েছে এখানে এখন যখন এই কথাটা বলবো সবার ভেতরে ঢুকবে ইনশা গুরুত্বপূর্ণ কথা বলবো তো এখন যেন ঘুম সারাইলাম দেখেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ফেতনার যুগে মানুষ মিডিয়ার ফেতনায় পড়ে যাবে কিসের ফেতনা আরো জোরে আল্লাহর রাসূলের যুগে মিডিয়া ছিল নাকি কিন্তু আল্লাহর রাসূল 1500 বছর আগে বলেছেন কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে কেমনে ফেতনা ছড়ানো হবে হলুদ সাংবাদিকতা হবে কলম একটা ধরলেই অনেকে আছে ইসলামের পক্ষে লেখে না হুজুরদের বিপক্ষে লেখে ইসলামের বিপক্ষে লেখে আছে না নাই আল্লাহর নবী বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে
এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যখন সেই সময়গুলো প্রতারণাপূর্ণ সময় হয়ে যাবে ইউসাদদাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খায়িন ওয়া ইউখায়্যিরু ফীহাল আমীন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে সত্য জিনিসকে মিথ্যা দেখানো হবে মিথ্যা জিনিসকে সত্য দেখানো হবে ভালোকে খারাপ খারাপকে ভালো দেখানো হবে এমন অবস্থা হবে হলুদ কাজ করতে করতে চোর বাটপারগুলোকে ভালো সাজায়া দেখাবে আবার আলেমদেরকে বড় বড় দাগি অপরাধী বানায়া মিডিয়ায় দেখাবে আমি কিন্তু কোন দেশের নাম বলি নাই কারো নামও বলি নাই কেউ যদি নিজের গায়ে টাইনা নেয় আমার করারও কিচ্ছু নাই আমি নবীজির কথা বলেছি কিয়ামতের আগে হবে মিডিয়া দিয়ে সাধককে কালা কালোকে সাদা বানানো হবে দেখা যাবে চোর বাটপার গুরুকে মিডিয়ায় ভালোভাবে উপস্থাপন করা হবে আর আলেমদেরকে দেখা যাবে বেজ্জত করে উপস্থাপন করা হবে এগুলো কিয়ামতের পরের ঘটনা না কিয়ামতের আগের ঘটনা তাহলে এই ঘটনাগুলো শুরু হওয়া মানে কিয়ামত কাছে আসা না দূরে চলে যাওয়া আল্লাহর নবী বলেছেন আরো যেটা হবে শোনো আমানতকারীকে খেয়ানতকারী হিসাবে মিডিয়ায় দেখানো হবে খেয়ানতকারীকে আমানতকারী হিসাবে দেখানো হবে দেখেন না বড় বড় চোরগুলারে ভালো সাজায়া দেখানো হয় বড় বড় আলেমদেরকে সম্পদ ভক্ষণকারী হিসাবে দেখবেন মাঝে মাঝে মিডিয়ায় দেখানো হয় বড় বড় হুজুরদেরকে বলা হয় এতিমের মাল খাইয়া ফেলছে আমি কি কোনো হুজুরের নাম বলেছি আমি কি কারো নাম বলেছি এই দেশে আলেমদের অবদান কখনো ভুলতে পারবেন না এই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে এতিমখানা নেই একটা স্কুলে এতিমখানা নেই একটা কলেজে এতিমখানা নেই কিন্তু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় হাজার হাজার মাদ্রাসায় এতিমখানা আছে ঠিক কি না এই এতিমদেরকে যদি মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায় না আনতো এই এতিম ছেলেরা প্রতিহিংসা পরায়ণ হয়ে ছোটবেলা থেকে গড়ে উঠত সে দেখতো সমাজের মানুষ ভালো খায় ভালো পরে আমাদেরকে খাওয়ায় না পরায়ও না শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করেছে যে আলেমদেরকে দেখলেই জ্বালাপোড়া হয় এই আলেমরা মাদ্রাসায় মাদ্রাসায় এতিমখানা করে এতিম ছেলে মেয়েদেরকে এনে এখানে পড়াশোনা থাকা খাওয়ার ব্যবস্থা করেছে ঠিক কি না আখেরি জামানায় এমন হবে এই আলেমদেরকে আবার এতিমের সম্পদ ভক্ষণকারী দেখানো হবে কি আজীব অবস্থায় এই ঘটনাগুলো ঘটবে যখন বুঝে যাবেন কিয়ামতের সময় হয়ে গেছে তখন আল্লাহর নবী এই হাদিসেই বলেছেন আখেরি জামানায় অবস্থা এমন হবে ওয়ায়ান্ত কফিহার রুওয়াইবিদা রুওয়াইবিদা লোকেরা মুখ্যপাত্র হয়ে যাবে কি লোকেরা রুওয়াইবিদা হাদিসের শব্দ সাহাবীরা বুঝেন নাই এটা না বুঝে প্রশ্ন করলেন ওয়ামার রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন গো আল্লাহরে নবী রুওয়াইবিদা মানে কি নবীজি বললেন রুওয়াইবিদা মানে হলো আর-রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা জনসাধারণের এমন একজন মুখ্যপাত্র হবে এই জনগণের মুখ্যপাত্রগুলো এমন হবে অযোগ্য অপদার্থ হবে স্থান কাল বুঝে কথা বলবে না মানুষ যখন দুঃখে থাকবে মুসিবতে থাকবে না খায়া মরবে কইবে আমরা বেহেশতের ভিতর আছি এই রকম অযোগ্য অপদার্থরা মিডিয়ার সামনে কথা বলবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেছেন এইভাবে করে আখেরি জামানায় মিডিয়ার ফিতনা শুরু হবে আবার আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন আমাদের মতো সাধারণ লোকদের কথা বলেছেন 1500 বছর আগে কি বলেন তো ফেসবুক ছিল নাকি ইনস্টাগ্রাম ছিল নাকি আমি আগেই বলেছিলাম আলোচনা শুরুর আগে হাদিসগুলা শুনলে মনে হবে নবীজি দেখে দেখে বলতেছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগের যুগের মানুষেরা এত উন্নত হবে আল্লাহর নবী বলেছেন ইনদামিন আশরাতিস সাআ কিয়ামতের একটা বড় আলামত হলো একটা লক্ষণ হলো আইয়ুজহারাল কাউল ওয়া ইউখজানাল ফাইল কথা এবং কাজ ধারণ করা যাবে শুনেন আবার বলছি কথা কর্মকে ধারণ করা যাবে ধারণ মানে কি রেকর্ড ধারণ মানে সেই যুগে কি ভিডিও ছিল নাকি নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষের কথা মানুষের কাজ ধারণ হবে এগুলার নাম কি দেখছেন কারবার 1.5 ঘন্টা ধরে যা বলতেছি সব কথা রেকর্ড বডি ল্যাঙ্গুয়েজ রেকর্ড নবীজি বলেছেন কিয়ামতের আগে এইরকম তথ্য প্রযুক্তি উন্নত হবে তথ্য প্রযুক্তি উন্নত হলে কি হবে
মানুষগুলো দেখা যাবে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার না করে এর অপব্যবহার করবে বেশি এটাও নবীজি হাদিসের শেষে বলেছেন নবীজি বলেছেন ওয়ামিন আশরাতিস সাআ আন তুরফাআল আশরার ওয়া তুদাআল আখিয়ার নবীজি বলেছেন এই প্রযুক্তির মানুষ সঠিক ব্যবহার কম করবে অপব্যবহার বেশি কেমনে অপব্যবহার করবে আপনাকে দেখাই আমার হাতে এটা কি ভালো না খারাপ এই হ্যাঁ খারাপ কে বলছে এটা ভালো আপনি খারাপ কাজে ব্যবহার করলে এটা খারাপ এই মোবাইল দিয়ে আমরা এখন কি করছি এখন মোবাইল থাকায় দেখেন কতটা সহজ হয়েছে আগে চাট মোহরে কোন লোক মারা গেলে ঢাকায় খবর পাঠাইতে হলে খবর পুস্তক দুই তিন দিনে চিঠি লেখা লাগতো এখন চিঠি লেখা লাগে না আসসালামু আলাইকুম অমুক মারা গেছে তাহলে ফোনের কারণে যোগাযোগ সহজ হইল না কঠিন হইল তাহলে বোঝা গেল ফোন এটা ভালো কিন্তু আমরা করতেছিটা কি দেখা যায় ভালো ফোন কাজের ফোন না করে বেকাজের ফোন অকাজের ফোন কম হয় না বেশি হয় যুবকরা সুযোগ পাইলে রাতের বেলা কম্বলের নিচে এটা আমার চাচারা বুঝবেন না যুবকরা বুঝে গেছে আমি কি বলতে চাইছি এরপরে ফেসবুকের মধ্যে প্রতিদিন সুন্দর সুন্দর ছবি আপলোড দেয় আর দেখে কয়টা লাইক কয়টা লাভ রিয়েক্ট কয়টা ওয়াও রিয়েক্ট বুঝছেন না সুন্দর সুন্দর ফটো দেয় আবার সারা রাত ফেসবুকে থাকে দেখবেন কিছু ছেলেরা আছে রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুকে এক ছেলে একদিন রাত দুইটায় আমার সময় দুইটার সময় আমার মেসেঞ্জারে লিখেছে হাই হুজুর আমি বলি নাই হুজুর লিখেছে হাই আমি বলি নাই আমাকে কয় হোয়াট ডু ইউ মিন বাই হাই সরি হোয়াট ডু ইউ মিন বাই নাই আপনি হুজুর নাই দ্বারা কি বোঝাতে চাইছেন আমি বললাম ভাই তুমি বলেছো হাই আমি বলেছি হাই এর কোনো দাম আমার কাছে নাই ডোন্ট সে হাই সে আসসালামু আলাইকুম হাই কি বলতে হবে আসসালামু রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুকে থাকে ফেসবুককে ভালো কাজে লাগানো যায় আমার নিজেরও ফেসবুক আইডি আছে ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আর পেজ এটাও কিন্তু কেয়ামতের দিন আপনার জন্য ভালো কাজের সাক্ষরতা হতে এই যে আমাদের পেজগুলোতে গেলেই দেখবেন আমরা সেখানে মোটিভেশনাল কথা লিখি ভালো কথা লিখি জাতির উদ্দেশ্যে সুন্দর সুন্দর পোস্ট করি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি ইউটিউবার হয়ে তোমরাও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো সুন্দর সুন্দর বিষয়গুলো ছড়িয়ে দিতে পারো ফেসবুকে কোরআন হাদিসের বাণীগুলো ছড়িয়ে দেওয়া যায় কিন্তু না ফেসবুকে এগুলাতে নাই আপারা মাহফিলে আসছেন এখনকার আপারা আবার বেশি আলট্রা মডার্ন এখন ব্লগের যুগ আসছে ব্লগ খালি জামাই বউ বেডরুমে কি করে ওইটা ছাড়া সব ব্লগে দেখাইবে কি আমি কি ভুল বলেছি এটা হচ্ছে বর্তমান যুগের আরেকটা বড় ফিতনা আবার কিছু কিছু মহিলা আগে আসক্ত ছিল ভারতীয় সিরিয়ালে আপনারা অনেকে খুশি হয়েছেন কি রে আমাদের ঘরের মহিলারা দিয়ে কি করে ভারতীয় সিরিয়াল দেখে না ওইটা ছাড়ছে ঠিক আছে কিন্তু আরেকটা ধরছে এটা আপনি জানেন না এটা যুবকরা ভালো জানে এখন ব্লগ আছে না নাই ব্লগ বানায় হাজবেন্ড ওয়াইফ কোথায় গিয়া কি করলো কি বলল সব তারা ব্লগের ভিতরে ঢুকায় দেয় ইউটিউবে তারা চ্যানেল খুলে মনিটাইজ করেছে আবার অনেকে হাই রে হাই কোন জামানায় আমরা আসছি অনেকে আবার বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় তার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছে এগুলা মানুষরে দেখায় $8 কামায় কাপল ব্লগ এই ব্লগ সেই ব্লগ এই ব্লগের প্রতি আসক্ত হয়েছে দেখেন নবীজি বলেছেন কিয়ামতের আগে ফেতনার যুগে এই ওয়াজগুলো এই সময়ের জন্য বেশি দরকার আল্লাহর নবী বলেছেন তথ্য প্রযুক্তি উন্নত হবে কিন্তু মানুষ সঠিক ব্যবহার করবে কম অপব্যবহার করবে তোমরাও তো তাই করো যুবকরা যে সুন্দর ফটো ফেসবুক আসলে ফটো দেখে তো বোঝার উপায় নেই যে ব্লার করে ফটো নেয় এডিট করে তারপরে কি কি ইফেক্ট ইফেক্ট না ইফেক্ট দিয়ে ছবি তুলে কালোকে সাদা বানাই ফেলে আমরা অনেক হুজুররাও এমন করি হুজুরকে ভিডিওতে লাগে একরকম দেখলে লাগে আরেক রকম আছে না নাই ইফেক্ট দিয়া কালোকে সাদা বানাই ফেলে এই জন্য আমিও বলি ভাই চরিত্র ফেসবুকের প্রোফাইলে থাকে না চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে এটা চাচারা বুঝেন নাই যুবকরা বুঝে গেছে চরিত্র প্রোফাইলে থাকে না চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে ঠিক কি না কার সাথে কথা বলো মেসেঞ্জারে কারে হাই হেই হ্যালো বলো কারে ডিস্টার্ব করো এগুলা কিন্তু প্রোফাইলে নাই আছে মেসেঞ্জারে খবরদার যুবক ভাইরা ফেসবুককেও ইসলামের কাজে লাগানো যায়
ইউটিউব কেও ইসলামের কাজে লাগানো যায়। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি উন্নত হবে, কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহারকারীর সংখ্যা কম হবে, অপব্যবহারকারীর সংখ্যা বেশি হবে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আলেমরা প্রযুক্তির ব্যবহার করছেন বেশি। একটা সময় নায়ক নায়িকাদের গান আর সিনেমার ভিউ বেশি ছিল, এখন ইউটিউবে হুজুরদের ভিউ আর কম না বেশি? আরো দরকার, প্রতিটা হুজুরের স্টুডিও দরকার, প্রত্যেকটা হুজুরের এক একটা টেলিভিশন চ্যানেল দরকার, যেখানে টেলিভিশন চ্যানেলে বসে তিনি কথা বলবেন আর মানুষটা ঘরে বসে কোরআন হাদিসের কথা শুনবে, ঠিক কি না? এরকম দরকার হুজুরদেরকে আরো স্মার্ট হওয়া, প্রত্যেকটা হুজুরদের ইউটিউব চ্যানেল দরকার, টিভি চ্যানেল দরকার, স্টুডিও দরকার, কারণ এখন স্টুডিওর যুগ, ইউটিউবের যুগ। আপনি যদি হুজুর স্টুডিওতে বসে কাজ না করেন, গায়ক গায়িকারা স্টুডিওতে খালি গান বানাবে, ঠিক কি না? অপসংস্কৃতিকে মোকাবেলায় সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে। এই যে ফিতনাগুলোর কথা বললাম, এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকবে যারা, দুনিয়ায় ইমানকে বাঁচিয়ে রাখতে পারবে তারা, এই ফেতনাগুলোতে পড়ে যাবে যারা, দুনিয়া আখেরাতে বরবাদ হবে। এই ফেতনাগুলো থেকে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? কারা কারা বেঁচে থাকতে চান হাত তুলেন। মাশাআল্লাহ, হাতগুলো নামান। তাহলে কি করা দরকার দুই মিনিটে বলি। এক নম্বর, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা দরকার, কোনো ফেতনায় জড়ানো যাবে। এই যে আমি তো লম্বা সময় তো বলা যাবে না কথা, যে কয়েকটা ফেতনার কথা বলেছি এগুলো সমসাময়িক ফেতনা, এই ফেতনাগুলো এখন বিদ্যমান না নাই। আচ্ছা বলেন তো, যে ছয় সাতটা ফিতনার কথা বলেছি, এই ছয় সাতটা ফেতনা আপনাদের চোখের সামনে বাস্তব না অবাস্তব? প্রতিটা কথা আমি বাস্তব বলেছি, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাইছি সমাজে এগুলো চলছে। এগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই যে ভাইয়েরা উঠিয়েন না, দুই দিনের মাহফিল, এখন আমি মোনাজাত করবো সবাইকে, যে গুণা আমরা করছি, যে ফেতনায় পড়ছি, এই গুণা থেকে মাফ চাইবো কার কাছে? এই কমিটির জন্য সবাই দোয়া করবেন। আমি যতটা জানি বালুচরের এই মাহফিলটা হলো এই এলাকার মানুষের জন্য একটা মিলন মেলা। আজকে মাহফিল উপলক্ষে আপনাদের আত্মীয় স্বজনরা আসছে না?